গুড ইভিনিং ফ্রেন্ডস, আজকে আমি আড্ডা দিতে বসেছি আমার প্রিয় রিনা আন্টির সঙ্গে। আমার প্রিয় রিনা আন্টি তো আমার রিনা আন্টি, তোমরা কিভাবে চেনো? তোমরা চেনো প্রখ্যাত অভিনেত্রী রিনা মিত্র হিসেবে। এবার রিনা মিত্রর আরেকটা রিনা মিত্র হচ্ছে, মানে রিনা আন্টি হচ্ছে আমাদের খুব প্রিয় একজন আন্টি। আর রিনা আন্টির কাছে আমি আরেকটা ব্যাপারে কৃতজ্ঞ। আমার এই ব্লগিং এর শুরু একদম প্রথম দিন নভেম্বর মাসে জগদ্ধাত্রী পুজো হচ্ছে, রিনা আন্টির বাড়ির পুজো, সেই পুজোর ব্লগিং দিয়ে আমার ব্লগিং এর যাত্রা শুরু। তো আজকে তোমাদের সঙ্গে আলাপ করাবো প্রখ্যাত অভিনেত্রী রিনা মিত্র এবং আমার রিনা আন্টি। এই হলো সেই রিনা মিত্র। আমি তো তোমার সঙ্গে সেই আমাদের প্রায় ছোটবেলার থেকে রিনা আন্টির সঙ্গে আমাদের আলাপ। রিনা আন্টি আন্টি কিন্তু আমাদের বন্ধুর মতন ভীষণ ভালোভাবে, মাই ডিয়ার পার্সন, ভীষণ মানে যেমন সুন্দরী তেমন মানে উপরেও সুন্দর ভেতরেও সুন্দর, ভেতর থেকে একেবারে মানে উনি সরল একদম বাচ্চার মতন সরলতার সঙ্গে আমাদের সঙ্গে মেশেন, তেমনি ওনার মানে অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ারটাও খুব বিশাল। ওনার বড় সংসার, সেই সংসার উনি কিভাবে সামলান, কি করে সামলাও তুমি এত বড় সংসার এত কিছু? দেখো বয়সটা তো কম হলো না, অভিজ্ঞতার সাথে সাথে মানে নিজে তৈরি হয়ে গেছে। একটা সময় আমিও কিন্তু কিচ্ছু পারতাম না, মানে এক কাপ চা তৈরি করতে গেলেও কারুর না কারুর হেল্প নিতে হতো। আর এখন তো মানে কি বলবো, সে বিরিয়ানি থেকে আরম্ভ করে সাংসারিক রোজকার রান্না, ডাল ভাত পোস্ত সবই মোটামুটি তৈরি হয়ে গেছে। ওই বয়সের সাথে সাথে অভিজ্ঞতা হয়েছে এই আর কি। হ্যাঁ, আমরা রিনা আন্টির রান্না তো খেয়েছি, অনেকবার খেয়েছি। মাটনটা যা রান্না করে, আরেকটা আমরা খেয়েছি, আমি খেয়েছি তোমার চচ্চড়ি, কি ভালো, খুব ভালো, পাবদা মাছ, অনেক কিছু, অনেক রান্না খেয়েছি। আর দারুণ রান্না করে রিনা আন্টি। আর তুমি তোমার সংসার বলো, তোমার কত কত জনের সংসার তোমার? সংসার বলতে গেলে দেখো অনেক কিছু বলতে হয়, মানে ব্যাকে এখন আপাতত আমাদের 10 জনের সংসার, দুটি মানে হেল্পিং হ্যান্ড রয়েছে, তারাও আমার কাছে খাওয়া দাওয়া করে। আর আগে তো আমার এক মেয়ে ছিল, এখন যদিও সে আমার কাছে নেই, ঈশ্বরের কাছে চলে গেছে, আমার কর্তা নেই। এই আর কি চলছে, সংসার চলছে, কারোর জন্য তো সময় থেমে থাকে না। আর ওই সময়ের সাথে সাথে নিজেকে মানিয়ে নিতে হয়, আমিও মানিয়ে নিয়েছি। একটা সময় মানাতে আমার সত্যি কথা বলতে কি খুবই কষ্ট হতো, মেয়ের তখন 19 বছর বয়স, বুঝলে হঠাৎ করে একদিন ঈশ্বরের কাছে চলে যায়, মানে সাংঘাতিক ধরনের ডিপ্রেশনে পড়ে গিয়েছিলাম, এখন অনেকটা নিজেকে সামলে উঠিয়েছি। সেটাই, তুমি ভালো থাকো, আমরা সবসময় চাইবো। আর রিনা আন্টির তো আমি যেটা বললাম, রিনা আন্টি হচ্ছে প্রখ্যাত অভিনেত্রী রিনা মিত্র। প্রখ্যাত তুমি এই অভিনয় জগতে তোমার আসার মানে ইচ্ছা বলো, বা তোমার আশাটা কিভাবে একটু আমাদের সঙ্গে যদি শেয়ার করো। দেখো আশাটা বলতে গেলে আমি একেবারে পুরোপুরি কিন্তু হাউসওয়াইফ মানে ছিলাম আর কি, ওই বিয়ের পর সংসার, ছেলেদের স্কুল পাঠানো, স্কুল থেকে ফিরে আসার পর হোমওয়ার্ক করা, ঠিক ঠিক খাচ্ছে কিনা দেখা, টিউশনগুলো ঠিক ঠিক করে করছে কিনা মানে যাচ্ছে কিনা, এইসব নিয়েছিলাম। ওই বললাম না তোমায় যে হঠাৎ করে 19 বছর বয়সে আমার একমাত্র মেয়ে আর কি ঈশ্বরের কাছে চলে যায়। তারপরে আমি মানে ভীষণভাবে ডিপ্রেশনে পড়ে যাই, সংসারে কোনো কিছুতেই মন লাগতো না, সবসময় কান্নাকাটি করতাম, যেদিকে তাকাই তো সারা মানে আমার দোতলা ফ্ল্যাটে আমি, আমার কর্তা আর আমার মেয়ে, তিনজনে থাকতাম। আর ও চলে যাওয়ার পর তো চতুর্দিকে ওর খালি স্মৃতি আর স্মৃতি, এতই ডিপ্রেশনে পড়ে যায় যে মানে একদম অন্যরকম হয়ে গিয়েছিলাম। সে সময় আমার কর্তা খুব আমার পাশে দাঁড়িয়েছিল মানে কর্তাও এখন নেই। হ্যাঁ যাই হোক, সে সময় কর্তা বললো যে তুমি এরকমভাবে কান্নাকাটি না করে, এরকমভাবে তুমি যদি রোজ এরকম কান্নাকাটি করো, এইভাবে থাকো, তাহলে তো তোমার মেয়েও কষ্ট পাবে, আর তার থেকে তো মানে তোমার কিছু হলে আমি তো আরও বেশি কষ্ট পাবো, আমি কাকে নিয়ে থাকবো? তুমি বরঞ্চ এক কাজ করো, আমার সাথে অফিসে চলো। ওর কথা শুনে অফিসে যাওয়া আরম্ভ করলাম, 2-4 দিন ম্যাক্সিমাম বোধ হয় দিন 10-15 গেছি, বুঝেছ? সেখানেও আমার ভালো লাগতো না, মানে সেখানে তো ওর ব্যবসার ব্যাপার, ঠিক ওই জগতের সাথে নিজেকে মানিয়ে নিতে পারতাম না।
যাই হোক, আমি বললাম যে না, আমি অফিসে আসবো না, আমার ভালো লাগছে না, আমি কিছু করতে চাই। এবার তুমি বিশ্বাস করবে না, যেদিন এই কথাটা বলেছি সেদিন মানে বেশ গভীর রাত্রের দিকে আমি আমার মেয়েকে স্বপ্নে পাই। মেয়ে যেন আমাকে বলছে, মা তুমি কিছু করো, তুমি যদি এরকমভাবে কান্নাকাটি করো তাহলে তো আমি তো কষ্ট পাচ্ছি, পাপাও কিন্তু খুব কষ্ট পাচ্ছে। এবার সকালবেলা আমার স্বপ্নটা দেখে মানে ঘুম ভেঙে যায়, আমি খাটে বসে ভাবছি আমি কি করব। আমার তো মানে আমি তখন যথেষ্ট, অন্তত 50 ইয়ার্স তাপ ধরো, আমি ভাবছি আমি কি করবো এই বয়সকে, আমি তো হাউস ওয়াইফ ছাড়া কিছুই না, কি করব। হঠাৎ যেন মনের মধ্যে থেকে মানে জেগেই, কিন্তু মেয়ে যেন আমাকে বলছে, কেন তুমি তো যথেষ্ট ভালো গল্প লেখো, সেগুলোকে কাজে লাগাও, নাচ গান ভালোবাসো, হ্যাঁ তুমি এইসবগুলোকে কাজে লাগাও। আমি সকালবেলা কর্তা ঘুম থেকে উঠতে আমি ওকে আর কি এটা বললাম যে আচ্ছা আমি বাড়িতে যদি কিছু করি বলে করো, তোমার যদি কিছু করে মানে আনন্দ লাগে তুমি করো। কি করব কি করব, 2-4 দিন চিন্তা করার পর আমার মনে হলো আচ্ছা ছোট ছোট বাচ্চাদের নিয়ে যদি একটা অভিনয় জগৎ খুলি, বাচ্চারা অভিনয়টাও শুনলো, মানে এটা আমার মধ্যে বোধহয় ছিল জানো, যার জন্য আমার প্রথমে ওই অভিনয় জগতের কথাই মনে হলো। যাই হোক, আমার চেনা পরিচিত 2-1 জনের সাথে আলাপ ছিল এই জগতে, তাদের বললাম আমি এরকম একটা করতে চাই, ওরা তো আমার পাশে দাঁড়িয়ে গেল। হ্যাঁ, অনুক রঞ্জন পারসি আর মৃণাল ভট্টাচার্য বলে 2 ডিরেক্টর, ওদের হাত ধরেই কিন্তু আমার প্রথম এই জগতে আসা। ওরা আমার বললো ঠিক আছে আপনি এ করুন। ওই আমি কিন্তু খুব একটা যে পাবলিসিটি করেছিলাম তা না, তবে হ্যাঁ একবার দুবার পেপারে দিয়েছিলাম। দেওয়ার পর দেখলাম বেশ ছোট ছোট ছেলে মেয়েরা আসছে, কিছুদিন বাদে দেখলাম বয়স্ক লোকেরাও আসতে আরম্ভ করলো। তা যাই হোক, ওদের নিয়ে ওই অভিনয় জগৎটা আরম্ভ করলাম, ছোট ছোট প্রোডাকশন হাউস করে ছোট ছোট স্টোরি আর কি, আমার লেখা স্টোরিগুলোই ওগুলো কি করলাম শর্ট ফিল্ম করলাম। গ্রাউন্ড চ্যানেল আছে, নাম শুনেছো কিনা জানি না, চ্যানেল ভিশন, সোনার বাংলা, এগুলোতে আরম্ভ করলাম। এবার করে না ভালো লাগতো না, দেখছি ওগুলো না বলতে গেলে সেই জ্যোতিষীরা বেশি আসে ওগুলোই, আমার মনে হলো যে না এটা ঠিক আমার জন্য না, এত পয়সা খরচ করে করছি সেরকম ফিডব্যাক তো পাচ্ছি না। তারপরে দূরদর্শনে যোগাযোগ করলাম, সেখানে আমার বইগুলো বললো জমা দিতে, শর্ট ফিল্মগুলো জমা দিতে, দেখলাম সাংঘাতিকভাবে মানে পাবলিসিটি আরম্ভ হলো। ওখান থেকে গেলাম তারা মিউজিক, সেখানেও আমার বহুদিন অনেক বই টই চলেছে আমার প্রোডাকশনের এই আর কি। ওই আস্তে আস্তে এসে গেলাম, তারপর তারপরে হ্যাঁ অভিনয়টা শুরু হলো, অভিনয়টা শুরু হলো মানে এগুলো করতে করতে একটা সময় আমার মনে হলো আমি তো খালি শিখেই যাচ্ছি। আর যারা অভিনয় জগতে আসতে, একটা অদ্ভুত ব্যাপার, তারা তো ধরো মোটামুটি একটা ওই 300 টাকা মতো টাকা আমাকে দিত, বুঝেছো তো, দিয়ে ওই স্কুল চালু করেছিলাম তো ওটাই ছিল স্যালারি ওদের। এবার প্রত্যেকেই চাই নায়িকার কাজ করবো যেহেতু টাকা দিয়ে করছে, এই আমি দেখলাম এ তো মহা মুশকিল। তাদের গার্জেনরা বলছে আচ্ছা আমার বাচ্চাই ধরো, আমার বাচ্চা কেন মেন ক্যারেক্টার পাবে না, এই বলে আমি ভাবছি বাবা এত মানে এর মধ্যে আমি যেতে ভাল লাগছিল না। সব মানে একজনকে তো নায়িকা করবো, নায়িকা তো সবাই হতে পারে না একটা গল্পে। এই সময় আমি আমার মানে আসলে আমি এক ধরনের ডিপ্রেশনের মধ্যেই ছিলাম, যার জন্য আমাকে মানে কোনো কিছুই আর কি ভালো লাগতো না। তখন আমি ওই অনেক যে বললাম ডিরেক্টর, ওকে বললাম জানো আমার না স্কুলটা ঠিক চালাতে ইচ্ছে করছে না, কি করি বলো তো। বলতে বলতে হঠাৎ একদিন প্রান্তিক গাইড বলে আর একজন ডিরেক্টরের সাথে আলাপ হলো, মানে আমার যে ক্যামেরাম্যান সেই তাকে নিয়ে আসলো, জনকদা ছিলেন ক্যামেরাম্যান আর কি, উনি খুব নাম করা ক্যামেরাম্যান। যাই হোক, তার সাথে আলাপ হওয়ার পর সেই বললো তুমি অভিনয় করো না, তুমি তো তোমার শর্ট ফিল্মগুলোতে কাজ করছো, যথেষ্ট ভালো করছো, তুমি আমাদের প্রোডাকশনেও কাজ করো। তা ওদের প্রোডাকশন বলতে এটা হচ্ছে আকাশ আর্টের প্রোডাকশন, ওর প্রোডাকশন না, ও ছিল ডিরেক্টর। ওই ফার্স্ট প্রান্তিক গাইনের ডিরেকশনে আমি পুলিশ ফাইলে কাজ করতে আরম্ভ করলাম। তারপর পুলিশ ফাইল তো প্রচুর করেছি, প্রায় বোধহয় 100টার কাছাকাছি পুলিশ ফাইল করেছি। হ্যাঁ, বিভিন্ন বিভিন্ন ডিরেক্টরের, তুমি তো বিখ্যাত বিখ্যাত সিরিয়াল রানী রাসমণিতেও কিন্তু রিনা আন্টি করেছেন, অভিনয় করেছেন, তাই না? জি বাংলাতে ছিল, জি বাংলার রানী রাসমণিতে করলাম, তারপরে ধরো জি বাংলাতে আর একটা করেছি অপরাজিতা উপ, তাতে কাজ করছি স্টার জল সাথে, ঠাকুরমার ঝুলিতে করেছি। এছাড়া এখন আবার আমি একটু মানে ফিল্মের সাথেও কাজ করছি, লাস্ট ধরো এই 2021-এ আমার বেরোলো নির্ভয়া বলে। হ্যাঁ যাই হোক, ওখানে বেশ ভালো ভালো মানে সবাই ছিলেন আমার সহ আর কি কর্মী যারা, ওতে প্রিয়াঙ্কা ছিল,
আর শ্রীলেখা মিত্র ছিল, বাহ, আর গৌরব ছিল, বাহ, ভালো ভালো আর্টিস্ট, মানে কোয়েক্টরটা বেশ ভালো ভালো কোয়েক্টর ছিলেন। গত বছরেও একটা বেরিয়েছে, আমি না ঠিক এই মুহূর্তে নামটা মনে করতে পারছি না, ওটা শাশ্বত সায়নী ওদের সাথে কাজ করেছিলাম, ওটা 20-তে বেরিয়েছে। বিশাল ব্যাপার দাদা, বিশাল না, চেষ্টা করে যাচ্ছি। 19-এ বেরিয়েছে আমার বুড়ো সাধু, ও আচ্ছা, ওটা ওই ঋত্বিক আছে, ওর আমি ঠাম্মি হয়েছিলাম আর কি ঋত্বিকের, ওখানেও ভালো ভালো আর্টিস্টরা ছিল, চিরঞ্জীব দা ছিল, এই চালিয়ে যাচ্ছি এখন। দেবীদার সাথে মানে আমি কিন্তু বলতে গেলে ঠিক মতো আকাশ আর্টেরই মানে কাজ করে যাচ্ছি, বুঝেছো তো? আকাশ আর্টটা আমার খুব মানে প্রিয় একটা চ্যানেল, আর এত ফ্রেন্ডলি না, মানে ওখানে আমি ঠিক মতো কাজ করে মানে মনের দিক থেকে ভীষণ আনন্দ পাই, পরপর পরপর ওখানেই কাজ করে যাচ্ছি। খুব ভালো, খুব ভালো, তুমি চালিয়ে যাও, আরো ভালো ভাবে সুস্থ ভাবে চালিয়ে যাও। আর তুমি একটু তোমার জগদ্ধাত্রী পুজোর গল্প করো, আমরা তো প্রত্যেক বছর যাই, কত আনন্দ করি, কত খাওয়া দাওয়া, মানে সে এক অপূর্ব, মানে আমরা দুর্গাপুজোর তো কিছু আনন্দ করি, কিন্তু তোর জগদ্ধাত্রী পুজোর জন্য আমরা বেশি অপেক্ষা করে থাকি, একটু বলো তোমার জগদ্ধাত্রী। হ্যাঁ, জগদ্ধাত্রী পুজো, জগদ্ধাত্রী পুজো আমার আরম্ভ হয়েছে ধরো 1984-এ, বুঝেছো তো? আমার শাশুড়ির খুব ইচ্ছে ছিল এই পুজোটা করার, হ্যাঁ, তার শাশুড়ি হঠাৎ করে 83-তে মারা যান, পুজোটা মানে সেই বছরই স্টার্ট করার ইচ্ছে ছিল কিন্তু সেই বছর করতে পারিনি, তারপরে আমরা স্টার্ট করলাম 84-এ, শাশুড়ি চলে যাওয়ার পর শ্বশুর পাশে ছিলেন, যাই হোক 84-এ স্টার্ট করলাম। এটা 84 থেকে করে এটা বোধ হয় কত বছর হলো, 34 না 38 এরকম একটা ধরো, কাউন্ট করলে বোঝা যাবে কত বছর হলো। ওই পুজোটা চলছে, সবাই মিলে আমাদের মিত্র পরিবারের বলতে গেলে সবাই পার্টিসিপেট করে, এতে সবাই মিলে বন্ধু বান্ধব, আমরা তো ভীষণ আনন্দ করি, খুব আনন্দ করি আমরা, এই 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 আন্টির জন্যই পুরো ব্যাপারটা দাঁড়িয়ে থাকে। আন্টি যে সুন্দর ভাবে অর্গানাইজ করে, ক্যাটারার থেকে শুরু করে আরো সব লোকজন, প্যান্ডেল, আর বিশাল মানে বিশাল আকারে, এরপরে আবার মানে আমার প্রথম যে ব্লগটা সেটা হচ্ছে আন্টির জগদ্ধাত্রী পুজো নিয়েই, আর আরো আগামী দিনে তুমি আন্টিদের বাড়িতে জগদ্ধাত্রী পুজো সেই সবের অনেক কিছু তোমরা দেখতে পাবে। আমরা তো ভীষণ খুশি তোমাকে পেয়ে, সত্যি কথা বলছি, আমাদের বাবা মার সঙ্গেও যেরকম আমরা মানে আনন্দ পাই সেরকম তোমার সঙ্গে, আর আরো দুজন আঙ্কেল আন্টি আছে, মানে অজন্তার বাবা মা আর ইনি হচ্ছেন রাজীবের মা, এই তিনজনের সঙ্গে আমরা মিশে আমাদের যে কি ভালো লাগে সেটা কিছু বলার নেই। আর তুমি আরো ভালো থাকো, সুস্থ থাকো, তুমি আরো সুন্দর হয়ে ওঠো, যা সুন্দরই তোমরা দেখতেই পাচ্ছ, কি সুন্দর, তুমি আরো সুন্দর হয়ে ওঠো এবং আরো তুমি আরো ভালো ভালো কাজ করো, আর জগদ্ধাত্রী পুজো তোমার আরো বড় হোক, আমরা এটাই সবসময় কামনা করি। আর তোমাকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আমার মতো একটা ছোট্ট মানুষ এইভাবে, না আমাদের কাছে তো তুমি বড়ই, অনেকের কাছে তুমি অনেক বড়। আমাদের এইভাবে একটা ইন্টারভিউ দিলে, তোমরা সবাই ভালো থেকো, আগামী দিন তোমাদের সবার খুব ভালো কাটুক, ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি, নমস্কার। তোমরা শুনলে রিনা আন্টির কথা, রিনাকে দেখো একজন অভিনেত্রী, কিন্তু তিনি কি সুন্দরভাবে শুধু তার অভিনয় জগৎ না, তার সংসার জীবন, তার এই বিশাল কর্মকাণ্ড, তার বাড়িতে এতগুলো ফ্যামিলি মেম্বার, পরিবারের সবাইকে নিয়ে সুন্দরভাবে, এবং আমরা আমরা যে কত রিনাটির বাড়িতে যাই, রিনাটি সব কিছু সুন্দর একা হাতে সামলান, এই সব কিছু করেও উনি কিন্তু একজন সফল ব্যক্তি, এবং তার জীবনেও কিছু ব্যথা বেদনা আছে, সেটাও তোমরা শুনলে, সেই ব্যথা বেদনাকে মানে ভোলা তো যায় না, সেই ব্যথা বেদনা, সেই ব্যথা বেদনাকে সঙ্গে নিয়েও উনি কিন্তু ডিপ্রেশনে যাননি, উনি কিন্তু সেই জায়গাটার থেকে উঠে এসেছেন, উঠে এসে নিজেকে একটা সফল জায়গায় নিজেকে প্রতিষ্ঠিত করতে পারছেন। আমরা সবসময় আশা করব আন্টি তুমি যেন আরো আরো ভালো কাজ করো এবং আরো সুস্থ থাকো, এবং তোমার জীবন যেন পরিপূর্ণ হয়ে ওঠে সব সময়, এই শুভকামনা আমরা তোমার জন্য সব সময় করব। তাহলে বন্ধুরা, আজকের জন্য আমার ভিডিও এই পর্যন্তই রইল, যদি তোমাদের ভালো লেগে থাকে আমার এই চ্যানেল এবং আমার এই ভিডিও, প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো আমার এই চ্যানেল থ্রিজ কাপ অফ মেমোরিজ।